পর্যটন জেলা মৌলভী বাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সুখ্যাতি মণিপুরী তাঁত শিল্পের জন্য। পর্যটকরা মণিপুরী শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি আর চাদর খুঁজবেনই। আসছে ঈদে চাহিদা বেড়েছে আরও বেশি। মণিপুরী তাঁত শিল্পীরাও স্বপ্ন বুনছেন করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে নেয়ার। মৌলভী বাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মণিপুরী একটি ঘর মানেই তাঁত শিল্পের একটি ছোট্ট কারখানা। মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, তিলকপুর, মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলার রামনগর সহ বিভিন্ন এলাকার শতকরা 90% মণিপুরী নারী পুরুষ এই শিল্পে জড়িত। তাদের নিপুণ হাতে তৈরি কাপড়ের বড়ই সমাদর। করোনা মহামারীতে বিগত 2টি বছর দুঃখ দুর্দশায় কেটেছে মণিপুরী সম্প্রদায়ের দিন। অনেকে ছেড়েছিলেন বংশ পরম্পরার পেশা, সরকারি কোনো প্রণোদনাও তাদের ভাগ্যে জোটেনি। ঈদকে সামনে রেখে আবার তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা নিজের মতোই নিজে মানে এগুলো কাজকর্মটা করতাম আর কি। দামের কারণে আমরা তেমন সুতাটা কালেকশন করতে পারছি না, আর সুতাটা যদি একটু দাম কম থাকে তাহলে আমাদের চাহিদা মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো আর কি। অনেকে অভিযোগ করে বলেন, বিভিন্ন পেশার মানুষকে বিগত করোনা মহামারীর কঠিন সময়ে সরকার থেকে প্রণোদনা দেয়া হলেও তাদের ভাগ্যে এসব জুটেনি। এদিকে বর্মানে কাপড় বুনতে গিয়ে সুতা রং সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সুতার দাম বাড়াতে এবং কম্পিটিশনের মার্কেট ধরতে লাভের অংশটা কম, কিন্তু বেচাবিক্রি হয় ভালো। নিজ উদ্যোগে আমরা চেষ্টা করতেছি আবার ঘুরিয়ে দাঁড়ানোর জন্য, এই তাঁত শিল্পকে আবার তুলে ধরার জন্য। ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্প রক্ষায় সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান ও পৃষ্ঠপোষকতা করার কথা ভাবছে প্রশাসন। এটিকে ধরে রাখার জন্য তাদেরকে যদি অর্থনৈতিকভাবে কোনো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা যায় আমরা সরকারের কাছে এটি আবেদন করব এবং আমরা এটি ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ যেটি নেওয়ার আমরা সেটি নিব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।